পুলম ভাই, আজি আমার যেহেতু আন্তঃরাষ্ট্রীয় যোগা দিবস, এই যোগা দিবসক সংগতি রাখি আমার গড়েশ্বর সমষ্টির অন্তর্গত সন্মানীয় আমার মাননীয় উৎপল দৈমারীর নেতৃত্বত যোগার আজি চর্চা হয়েছে, শিবির হয়েছে একদিনা কার্যসূচীরে। মই খুব ভাল লাগিল যেহেতু ইয়াক মই নিমন্ত্রণ করেছিল, সকলো শ্রেণীর ইয়াত ব্যক্তি সকলে মানে অংশগ্রহণ করেছে, শিশুরপরা মানে বৃদ্ধলোক হিসাবে। মই কমেও মানে পাঁচটা বছরমান এই যোগা লগত সম্পর্কটো আছে হিসাবে, যেখিনি দেখিল অল্প চর্চা হয়েছে। আর যেহেতু যোগাটো যেহেতু শরীর চর্চা বলে মাত্র নয়, গোটেই দিকট জ্ঞানেরপরা মানে স্বাস্থ্যেরপরা সবলীকরণেরপরা গোটেই দিকট মানে সংস্থাপনের একটা দিক বলে ওলাই লব পারো। আর এই মানে যোগার দ্বারা বিশ্বজুড়ি নিজের চিনাকির ইস্টাব্লিশ জীবনটো মানে ইস্টাব্লিশ করার একটা দিক বলে আমি কব পারো, যেহেতু এই একটা শৈক্ষিক দিকর লাইনত আছে। বর্তমান যে শিক্ষা অবিহনে আমি চলিব নোৱাৰো, পৃথিবীখনত যিমান মানে ভাইরাছ বলে কৈছে বা আমার ব্যাকটেরিয়া বলে কৈছে বা যিকোনো বেমার যেটু কৈছে, এই বেমারক নির্মল করার ক্ষেত্রত যোগাও মানে কম নহয়। এইটো কারণে মই শ্রদ্ধা করো, ভক্তি করো। আর মই নিজে শরীর চর্চার ক্ষেত্র শিশুকালের বলে নয়, ক্লাস সেভেনলকে বা এইটলকে মই যথেষ্ট মানে এক্সারসাইজটো করব পৰা আছিল। পিছে যেতিয়া মই মানে নাইন টেনেরপরা অলপ মানে মর এই যদি অভ্যাস, এই অভ্যাসটা কমি যাওয়ার কারণে মর যেটু বডি যেটু স্ট্রেন্থ এই অল্প দুর্বল অবস্থাত আহা যেন মই নিজে অনুভব করছো। আর বহুত মানে স্বাস্থ্যের ক্ষেত্র যেখানে মর স্ট্রেন্থ থাকিব লাগিছিলে, ইয়ার মানে হাই মানে মই নিজের কথাকে কলো, যে হাই প্রেসার আছে, সুগার আছে, মানে স্লিপ ডিসেসে, এইখানে নিরাময় করব লাগিলে বা নিরাময় যদি করব বিচারে যোগা দরেও আমি নিরাময় করব পৰা সুবিধাটো আছে। ইয়াত মানে টিভি খুলিলে গম পায়, মোবাইলটো খুলিলে আমি গম পাও, আর সেই যিখিনি মানে ব্যবস্থাপনা বা যিখিনি লেসন এইখিনি আইডিয়াটো এই যোগাত গোটেইখিনি আছে। ইয়ার শ্রেষ্ঠ বলে কলে মাননীয় আমার বিশ্ব ভারতের এজন ব্যক্তিক আমি কব পারো, রামদেব। রামদেবর যেখিনি আমি যোগার ফর্মুলা তেখেতে মানে সাকসেস হওয়াটো আমি দেখেছো। মই তার কারণে যি সকলে আজির প্রশিক্ষণের নেতৃত্ব লৈ যি মানে প্রশিক্ষণ শিবির উদযাপন করলে তার কারণে মই মাননীয় উৎপল দৈমারী তথা অরুণ রয় আর যি মানে বিষয়া সকলে লিডিং করে তার কারণে তেখেতসকলক মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমার শিবিরত যি অংশগ্রহণ করা ব্যক্তি সকলকো মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমার মাননীয় সাংবাদিক বন্ধু সকলকো মর তরফ আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি মই কব লাগাটো এইখিনিতে সামরিছো। আজি আন্তঃরাষ্ট্রীয় যোগা দিবস, আর এই আন্তঃরাষ্ট্রীয় যোগা দিবস আমি গড়েশ্বরত গড়েশ্বর আঞ্চলিক পতঞ্জলী যোগ কমিটি বলে যে আমার কমিটি, এই কমিটিয়ে প্রথমেরপরাই অর্থাৎ 2015 চনেরপরাই যেতারপরা আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত এই যোগাটো একটা ডে হিসাবে পালন করাইছে। এই বছরপরাই আমিও কন্টিনিউ পালন করে আহি আছো, আর এইবার আমি আশা করছিলো বহুত ভালকে পালন করিম বলে, কিন্তু আমার অল্প বতরের যেটো মানে অসুবিধা করলে বতরে, সেই কারণে আমি বহুত বেশি মানে ডাঙরকে আয়োজন করব নোৱাৰিলো। তথাপিও আমি এটা এই মানে এই স্থানতে স্থায়ী এটা ঘরতে আমি পালনটো করবলৈ মানে ললো এবার, আর ভাল লাগিল আজি সকলে বতর বেয়া হলেও আহি আমাক মানে ইয়াত যোগদান করলে। আর আমার যিকেইজন অতিথি আছে নিমন্ত্রণ মানে যিসকলক আমি জানাইছিলোঁ, তেখেত মানে পবিত্র বড়ো এম সি এল ডাঙরিয়া তেখেত আহি মানে উপস্থিত হল, আর আমার বন্তি প্রজলক অতিথি আছে, তেখেতসকল সকলে আহিছে, ভাল লাগিছে সেই কারণে। আর মই এইটুকু কব বিচাৰিছো, এইবারও যিটো মানে আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবসের যিটো মেসেজ সেইটো হৈছে কি, যোগা ফর সেলফ এন্ড যোগা ফর সোসাইটি, মানে আমি নিজের কারণেও করব আর সোসাইটির কারণেও করব। আর আমি সকলেও জানো যোগ অভ্যাস করলে মানুষ রোগ ব্যাধিরপরা আমি মুক্ত মানে হয়ে থাকবো, মুক্ত হব পারো।
আর মানে একটা কথা কি আমি মানুষবিলাকে ভাবি থাকে যে বেমার হলেহে যোগ অভ্যাস করিম বা বেমার হওয়ার পিছত ইয়ার পরিত্রাণবিল বিচারা হয়, কিন্তু সেটা নহে আসলতে। মানে ইংরাজির একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সেই কারণে আমি সদায় যদি অভ্যাস এটা মানে করে লয় সময়টো হয়ে যায়, সময়টো আসলতে যদি চেষ্টা করে সময়টো উলিয়াব পারে। আমি যদি সদায় রাতেপা যদি 5টা বাজার উল মানে উঠা যদি আমার অভ্যাস আছে, তো আমি 1 ঘন্টা আমি আগত উঠব যত্ন করব, যখন 6 বাজার উঠে 5 বাজার উঠার মানে অভ্যাস করব। আমি যদি রাতেপার সময়খিন অকনমান বসায় পেলায় তো যদি অভ্যাসটো যদি আমি অল্প চেষ্টা করো, তো যোগ অভ্যাস করা তো বড় বেশি ডর মানে কারণ নয় বলে মানে ভাবো। এই করব লাগে আর মানে সকলকে আহ্বান জানাইছো। এটা মানুষবিলাকর যে রোগ ব্যাধি এই মানে বহুত মানে ভয়ানক, মানে হঠাৎ মানুষের কোন মুহূর্তত কি হয় এই মানে কব নয়। আর বহুতকে দেখিছো, বহুতক শুনেছো আমি মানে হঠাৎ হঠাৎ মানুষের যে মানে মৃত্যু ঘটা, এটাও এই কারণবিল আমি জানিপরা নাই, বিভিন্ন কারণ বলে কয়। কিন্তু যদি যোগ অভ্যাসবিল যদি করে থাকে, প্রাণায়ামবিল যদি করে থাকা যায়, তো মানে ভাবো আমি কমসে কম এই মানে বেমার রোগ ব্যাধিরপর আমি মানে বাঁচি থাকিব পারি, স্বাস্থ্য রক্ষা পাব যাব। আর এই যোগ অভ্যাস কেবল বেমার নির্মূলে নয়, বেমারের বাদে আমার যে মস্তিষ্ক যে ব্রেনের ব্রেন সার্ভ করা বা মস্তিষ্কর বিকাশের কারণে আর আমার যে এনে ফিজিক্যালি মানে যেখানে আমার হেলথ এইবিল আমার মানে ঠিক করে রাখে। তো আর পুরুষবিল যদি করে তোলকর যে ব্রেন সার্ভ হয় যে মানে সেই অভ্যাসবিল করে রাখলে এই মানে হয়। তো আশা করছো মানে আজি সবকে মানে এই আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবসের দিনা সবকে মানে আহ্বান জানাইছো, সকলে কমসে কম শিকি লওয়ার পিছত অভ্যাস করক, সেইখানিকে মানে সকলে আহ্বান জানাইছো। আজি আসলে আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবসটো এনে মানে জানাত সরকারিভাবে প্রায় মানে কার্যালয়বিলাকে এটা শ্রদ্ধা করে, তার নির্দেশনা থাকে সরকারের যে সকলে যোগ দিবস পালন করব লাগে। কিন্তু মানে সচরাচর আমার এই অঞ্চলবিল সরকারি মানে কার্যালয়বিল পালিছে না নাই মানে নজানো, কিন্তু মানে আগে পিছিয়ে কিন্তু খুব কম দেখিছো। কিন্তু আমার হল কি, আমি গোরেশ্বর আঞ্চলিক পতঞ্জলি যোগ কমিটি হিসাবে একটা কমিটি আছে আমার, সেই কারণে আমি এই কমিটিয়ে আমি নিজাববিয়াকে করছো। কিন্তু আগর বছরবিল আমাক মাঝে মাঝে হেল্প দিছিলে, মানে যেটা ইয়ার আর্মি কেম্প আসে তখন আমাক হেল্প করেছিল, আর যাওয়া বছর আমার পৌরসভায় আমাক মানে মানে সহযোগ করেছিল আমাক। এবার কিন্তু আমি সহযোগের কারণে নিজাববিয়াকে মানে করা হল, আর সহযোগের কারণে আমি মানে মানুষখিনি মানে রিকুয়েস্ট করার মানে সময় সুবিধাটা আমি বড় বেশি নাপালো, সেই কারণে আমি নিজাকে পালন করছো।